জেনেনিও নূহ আলাইহিস সালাম যার কথা তোমাদেরকে বলেছি যে 950 বছর শুধু দাওয়াত দিয়েছে কি দিয়েছে জানো এই যে আমরা জানাই লিপ্ত মদে লিপ্ত সুদে লিপ্ত তাও সবাই জানা করে না সবাই মদ খায় না সবাই সব অপরাধে মারামারিতে লিপ্ত নয় কিন্তু হারাম উপার্জন এদেশে মানুষ মনে করে শুকর খাওয়া হারাম কি মনে করে কি মনে করে শুকর খাওয়া কি মনে করে কিন্তু অবৈধ টাকা দিয়ে হজ করে জমজমের পানি খাওয়া হচ্ছে হারাম এটা মনে করে না বুঝাইতে পারিনি মনে হয় ও মনে করে জমজমের পানি কে রে হারাম হবে কে বুঝাইতে পারিনি মনে হয় আচ্ছা শুনেন আমরা শুকর কি জন্য খাই না কি এটা হারাম এর জন্য নাকি মনে মনে চায় না তাই কোনটা এই সবাই কথা বলিয়েন বুঝছেন অসুবিধা নাই তো শুকর হারাম তাই খাই না তাহলে সিগারেট কেন খাই হালাল কি কোন তুই শুকর খান না কোন কইলেন যে হারাম শুকর খান না তাই আমি আপনারা একবার একরকম কথা কন এই জন্য আসলে মজা নাই বলে কথা কইলা শুকর কেন খাই না তাহলে মদ কেন খাই মদ খাওয়া ছেলেটা কিন্তু শুকর খায় না কেন নাম নিলে তো 40 দিন ওযু থাকে না আমি গেছি এক জায়গায় তো চট্টগ্রাম আমি তো থাকি চট্টগ্রাম বুঝছেন ভেরি ডেঞ্জারাস এরিয়া তো ডেঞ্জারাস বলতে না ওই ডেঞ্জারাস না আমি বলতে চাইছি খুব ধার্মিক এরিয়া আর কি বুঝছেন মানে যেভাবে ওনারা ধর্ম পেয়েছে যেভাবে যে বোঝে অনেকগুলো ফিরকা আছে ওখানে বাংলাদেশের প্রায় সব জায়গায় আছে কিন্তু তবুও চট্টগ্রাম তো একটু ভিন্ন মানুষ ধর্মপ্রিয় বেশি কি প্রিয় বেশি ধর্মপ্রিয় যে যেভাবে ধর্ম বোঝে সেভাবে চেষ্টা করে পালন করা তবে নামাজি অত বেশি নাই এখানকার মতোই আমার গ্রামের মতোই ওই নামাজির সংখ্যা সব সব জায়গায় এভারেজ সব জায়গায় কি এভারেজ তো আমি কথায় কথায় শুকুর নিয়ে কথা উঠল তো ওখানে আমরা 4-5 জন লোক কথা বলতেছিলাম সবাই আমরা পরিচিত ছিলাম একটা আমার ফ্রেন্ড ছিল বয়স আমার থেকে একটু বড় তো বললো যে জামশেদ আমরা যে কক্সবাজার যাচ্ছিলাম ওই যে রোহিঙ্গাদেরকে দেখতে তখন তো বাংলাদেশে ওরা ঢুকলো বললো যে তোর মনে আছে যে কতগুলো শুকুর দেখলাম ওইদিকে শুকুর পালে ওরা এখন পাশের জন্য বলতেছে যে তুই এমন জিনিসের নাম নিছিস 40 দিন তো এবারে অজুই থাকবে না কয়দিন তা আমি বললাম যে 40 দিন অজু থাকবে না কেমনে শুকুরের নাম নিলে 40 দিন অজু থাকে না আপনি জানেন না বললাম তো কেমনে কি কোন কোরআনের মধ্যে তো আল্লাহ শুকুর শুকুর কয়ে এলো হ্যাঁ সুরা মায়েদায় শুকুরের কথা শুকুরকে শুকুরই বলছে অন্য কিছু বলে নাই শুকুরকে শুটকি বলে নাই ছাগল বলে নাই শুকুরই বলছে কোরআনে তাহলে কোরআনে হাফেজ যখন তারাবি পড়ে খতমে তারাবি পড়ে এ কি সুরা মায়েদা পড়ে না আমি রোজে গেছি যখন হাফেজ তারাবি পড়ে খতমে তারাবি পড়ে সুরা মায়েদা পড়ে কিনা কয় পড়ে আমি বললাম তো সুরা মায়েদা পড়লে তো সে খিনজিরও বলে শুকুরের কথাও বলে তো তখন নামাজই অজু শেষ হয়ে গেছে 40 দিন তো তার অজুই থাকবে না তারাবি পড়াবে কিনা সে বুঝছেন ইসলামকে কিভাবে জানে এখানে মানুষ হাসতেছেন আপনারা দুঃখ লাগে না আমি খুব দুঃখ পাইছি যে উনি বলতেছে কেন জামশেদ ভাই আপনি জানেন না শুকুরের নামে তো 40 দিন এই নামা মানে অজুই থাকে না আল্লাহু আকবার শুনেন গাজীপুরবাসী ভালো হবেন তাহলে কখন ভালো হবেন সেই সীমাটা বলে দিচ্ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك من قبل أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদকে সতর্ক করতেছে নূহ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করে সতর্ক হবেন গাজীপুরের মানুষ তোমাদের রব বলছে ইন্না আরসালনা নূহান ইলা কওমিহ নিশ্চয়ই আল্লাহ নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছে নূহ আলাইহিস সালামের উম্মতের কাছে সম্প্রদায়ের কাছে আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলেছো নূহ তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক করো আল্লাহর কাছ থেকে ধ্বংস বিপদ আযাব আসার আগে সতর্ক করো তাহলে সতর্ক কখন হতে হবে সতর্ক কখন হতে হবে বিপদ আসলে সতর্ক হয়ে আর লাভ আল্লাহ তাআলা
নূহ আলাইহিসসালামকে পাঠিয়ে বলছেন নিশ্চয়ই আমরা নূহকে পাঠিয়েছিলাম তার জাতির কাছে সতর্ককারী হিসেবে যাতে সে তার জাতিকে সতর্ক করে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হওয়ার পূর্বে এবার নূহ আলাইহিসসালাম আল্লাহর থেকে ওয়াহি পেয়ে বললেন কল তিনি নূহ আলাইহিসসালাম বললেন ইয়া কওমি হে আমার সম্প্রদায় إني لكم نذير مبين هي আমার সম্প্রদায় শুনো তোমরা নিশ্চয়ই আমি নূহ তোমাদের জন্য একজন সতর্ককারী আনি ইবুদুল্লাহ আমি তোমাদেরকে সতর্ক করছি এই বিষয় যে তোমরা আল্লাহর ইবাদত করবে ওয়াত্তাকু তোমরা আল্লাহকে ভয় করবে ওয়াতিউন এবং তোমরা নূহ আলাইহিসসালাম বলছে যে আমার অনুগত্য করবে তাহলে নূহ আলাইহিসসালাম তার জাতির কাছে কি জন্য গিয়েছে সতর্ক করতে কি জন্য আযাব আসার আগে সতর্ক করতে একটু আমার সাথে কথা বলিয়েন কেমন আমি আগেই বলেছি খুব বেশি মজা পাবেন না এটা শিক্ষার জায়গা শিক্ষা মানুষের অত ভালো লাগে না এটা প্রেসার ক্রিয়েট করে দেখেন না পোলাবান স্কুলে যেতে চায় না পোলাবান কোথায় যেতে চায় না চকলেট দেয় কত কিছু দেয় স্কুলে যায় আর খেলার মাঠে গেলে আপনি খুঁজেও পান না কোন মাঠে আছে তারা খুঁজেও পান না পান তো এখন আজকে এখানে শিক্ষা হবে এটা ক্লাস হবে ইনশাআল্লাহ আমি ওয়াজ করতে জানি না হুদায় আমার নিয়ে আসছে আমার কথা হচ্ছে একটা ক্লাস হবে আধা ঘন্টা এক ঘন্টা চল্লিশ পঞ্চাশ মিনিট একটা ক্লাস হবে যেখানে আপনি কিছু জিনিস শিখবেন এবার সম্পূর্ণ আপনার নিজের অভিমত নিজের ইচ্ছা আপনি আপনার রবের পথ অবলম্বন করবেন নাকি ইবলিসের পথ অবলম্বন করবেন আপনি নিজেকে সংশোধন করবেন নাকি নিজেকে উশৃঙ্খল রেখে আল্লাহর জাহান্নামের দিকে আল্লাহর রাগের দিকে চলে যাবেন সিদ্ধান্ত কার আপনার আর আমি কি করতে পারি আপনাকে একটা জিনিস শুনাই শিখাই যেতে পারি ঠিক কিনা তো শুনুন নূহ আলাইহিসসালাম তিনটা উপদেশ দিয়েছে কয়টা কয়টা প্রথমে গিয়ে বললেন হে আমার জাতি আমি তোমাদের কাছে স্পষ্ট সতর্ককারী আর শুনে নাও আমার উশৃঙ্খল জাতি শুনে নাও আমার গুনাহগার জাতি শুনে নাও আমার আল্লাহ দ্রোহী জাতি আমি তোমাদেরকে সতর্ক করছি আনি ইবুদুল্লাহ তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে ভবিষ্যতের জন্য টিয়া পাখির কাছে যাবে না মেয়ের বিয়ের জন্য চিরুনি পড়া নিয়ে এসে মাথা আশ্রাবা না শোনো আমার জাতি তোমরা কোরআনকে অপবিত্র অবস্থায় গলায় ঝুলিয়ে রাখবে না গায়ে মাখবে না টয়লেটে যাবে না এটাকে নিয়ে তোমরা এই কোরআনুল করিম পড়বে পড়ে সেই অনুযায়ী আমল করবে নিজের হৃদয় নরম হবে এবং জীবন পরিচালনা করে আল্লাহর সন্তুষ্টির দিকে তোমরা জান্নাতে চলে যেও শোনো আমার জাতি আলী ইবুদুল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত হবে না মুশকিল উদ্ধারকারী কে সন্তান দাদা কে সুস্থতাকারী কে ভালো মন্দের নির্ধারণ কে করে অন্য কারো কাছে কি আছে আল্লাহ ছাড়া আল্লাহর বিপক্ষে কেউ কি আপনাকে আশ্রয় দিতে পারবে আল্লাহ যদি আপনাকে আশ্রয় দেয় কেউ কি আপনার ধ্বংস করতে পারবে আল্লাহ যদি আমার আর আপনার জন্য জাহান্নামকে নির্ধারণ করে কেউ কি উদ্ধারকারী আছে আল্লাহ যদি আমার আর আপনার জন্য জান্নাতকে নির্ধারণ করে কেউ কি আমাদের হিংসা করে জাহান্নামে নিতে পারবে তাহলে শুনুন আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দেন তো শুনে নিন নূহ আলাইহিসসালাম তিনটা সতর্ক করেছিল আনি ইবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো দাসত্ব করো শুধু আল্লাহর ওয়াত্তাকু এবং যদি ভয় করতে হয় শুধু আল্লাহকেই ভয় করো ওয়াতিউন আর আমি নূহের অনুসরণ করো